তাহলে এত রকমের ভ্যারাইটিস হয় যেগুলো আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, এটা আমার এখানে সামনে রাখার কারণ হচ্ছে একটাই যে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। আচ্ছা আর একটা কথা প্রশ্ন, যেটা এতগুলো তো ভ্যারাইটিস দেখেন, মিনিমাম কত দাম থেকে শুরু আছে এখানে? আমাদের কাছে মিনিমাম আপনি 2500 থেকে হেয়ার স্টাইল মানে হেয়ার প্যাচ আপনি পেয়ে যাবেন অনলি ফর 2500 থেকে। হাই গাইস, আমরা আজকে এসেছি কলকাতা ইমল শপিং সেন্টারের মধ্যে ফরমান হেয়ার লাইফে একজন হেয়ার স্পেশালিস্ট বিশেষজ্ঞর কাছে, যে আপনাকে হেয়ারের মোটামুটি যত রকম কোয়ালিটিস হয়, যত রকম ডিজাইন হয়, আপনাকে সমস্ত রকম বিবরণ দিয়ে বিস্তারিতভাবে জানাবেন। এবং এনার কাছে খুবই টাইম, সবসময় আমরা এনার সঙ্গে যোগাযোগ করতে পারি না। আজকে বহুত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আপনারা আজকে এনার সঙ্গে কথা বলুন এবং বুঝতে পারবেন যে কত রকমের জিনিস আছে যেগুলো মাথার মধ্যে লাগানোর পরে একদম ন্যাচারাল অরিজিনাল যেরকম চুল হয় সেরকম লাগবে, এবং যে কোয়ালিটিগুলো দেখাবো তার বিবরণ, কোন মালটার কীরকম দাম, সমস্ত রকম বিবরণ দিয়ে সেই জিনিসগুলো আমরা দেখাবো, আর যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় তার সঙ্গে সঙ্গে দামও আপনাদের জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা মালে। ওই তাহলে আসুন, আমরা জানি যে কীরকম কীরকম কোয়ালিটি এবং কী প্রাইসের আমাদের মাল পাওয়া যায় এবং কার মাথায় কীরকম লাগালে ভালো লাগে সেটা আপনারা জানতে পারবেন। তো আপনাদের এই প্রতিষ্ঠানটা কতদিন হলো আপনাদের এরকম কাজ চলছে? দেখুন, এই হেয়ার সিস্টেম আমাদের অ্যাকচুয়ালি হেয়ার যে প্যাচ আজকে দেখতে পাচ্ছেন এই হেয়ার প্যাচ বহুদিন এসছে, প্রায় 2002-3 সাল থেকে আমরা এই সিস্টেম লাগাচ্ছি এইখানেতে এইভাবেই। তো হেয়ার আমাদের এই বিজনেসটা যে আছে এটা আমার দাদার ছিল, তারপর আমার বাবা করেছে, তো এখন বর্তমানে আমি করছি এই ব্যবসা। আমি এই ব্যবসার মধ্যে যুক্ত হয়েছি 2002 সাল থেকে, মানে আমি হেয়ারের ব্যাপারেতে 1997 সাল থেকে এই লাইনে আছি, কিন্তু হেয়ার সিস্টেম আমি লাগাচ্ছি 2002 সাল থেকে। তো তাহলে বহু পুরনো প্রতিষ্ঠান, তাই তো? বললাম আগেই যে আমার এটা দাদু করেছে, তারপরে বাবা করেছে, তারপরে আজকের দিনে আমি করছি। কি এরকম জিনিসের দোকান ছিল না আর অন্য কিছু? আমরা মানে প্রথমত যখন আমি আসি তখন শুধুমাত্র উইক তৈরি হতো, যেটা পুরো মাথায় লাগাবার জন্য, পুরো মাথায় লাগতো, উইক তৈরি হতো। আর আপনার ইন্ডিয়ান একটা হেয়ার প্যাচ হয় যেটা আপনাকে দেখাচ্ছি, এই একটা জিনিস হতো, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হতো। এটা কোনো ফ্রি স্টাইল নয় বা এটা কোনো পেস্টিং করা যায় না, এটা শুধুমাত্র ক্লিপ দিয়েই লাগানো যায়, এই সিস্টেমটা ছিল। তারপরে আপনার এই জিনিসগুলো আছে যেগুলির মধ্যে আপনি পেস্টিং, ক্লিপ এবং টেপিং তিন রকমের জিনিস করতে পারবেন। আচ্ছা, বর্তমানে ওই মালটা কি চলে যেটা আগে আপনার? চলে, অনেক কাস্টমার যাদের অনেক কম বাজেট আছে তারা এই হেয়ার সিস্টেমটা লাগায়। এগুলি মোটামুটি আপনার 2500-3000 টাকায় আপনি এই সিস্টেমগুলো পেয়ে যাবেন মোটামুটি, কিন্তু এগুলি এত বেশি ন্যাচারাল লাগে না দেখতে। এটা কোথাকার ম্যানুফ্যাকচারিং? এগুলি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং আছে। জিনিসটা মানে কোয়ালিটি হিসাবে আপনাদের এই ইম্পোর্টেড আর এই ইন্ডিয়ানের মধ্যে কি ডিফারেন্স আছে? অ্যাকচুয়ালি ইম্পোর্টেড হেয়ার সিস্টেম যেটা হয় এগুলি এগুলি আপনার একদম ডেড গিট দিয়ে, দু গিট দিয়ে বা সিঙ্গেল গিটার দিয়ে তৈরি করা হয়, যে গ্রাফটিংগুলো করা হয় একদম বারিকের সঙ্গে একটা করে, এই দেখুন এরকম একটা করে করা আছে। সেই কারণে এই জিনিসগুলো আপনি কি আছে লাগাবার পরে আপনি ইচ্ছা মতো নিজের চুলের মতো আপনি যেদিকে ইচ্ছে আপনি একে স্মৃতি করতে পারবেন, ব্যাক ব্রাশ করতে পারবেন, যেটা আপনার ইচ্ছে যাবে। বা আপনি যদি আপনার কোনো মানে এটা আপনি আমার কাছে যখন আসবেন, যদি আপনার কোনো রকম হেয়ার স্টাইল পছন্দ থাকে তো আপনি বললে আমি এই সিস্টেমের মধ্যে আপনার যেরকম আপনি হেয়ার স্টাইল চাইবেন আমি বানিয়ে দিতে পারবো। কিন্তু ইন্ডিয়ান যে হেয়ার সিস্টেম হয় এইগুলি এগুলি পার্টিকুলার একটা স্টাইল করা থাকে, মানে ধরুন সাইডে স্মৃতি হলো বা সামনে পড়ে থাকলো, ব্যাস বেশি কিছু করা যাবে না, এর মধ্যে পেস্টিংও করা যাবে না, শুধুমাত্র ক্লিপই করা যাবে। আর এটার মধ্যে ফ্রি স্টাইল, যেরকম ইচ্ছা আপনি যেরকম আপনার হেয়ার স্টাইল পছন্দ আপনি বললে এর মধ্যে হয়ে যাবে, এবং এর মধ্যে আপনি কালারও করতে পারবেন, হাইলাইটিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আচ্ছা, এর মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডিয়ান হেয়ার প্যাচের আর ইম্পোর্টেড হেয়ার প্যাচের মধ্যে পার্থক্য একটাই, যে এরগুলি হচ্ছে ফ্রি স্টাইল, এটা কোনো ফ্রি স্টাইল না, এটা পার্টিকুলার একটা স্টাইল করা থাকবে, এবং এটার মধ্যে পেস্টিং করা যাবে না, অনলি ফর ক্লিপ। হেয়ার প্যাচের অনেক রকম কোয়ালিটি আছে, এরকম একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একটা কোয়ালিটি আছে, এরকম একটা কোয়ালিটি আছে। তাছাড়া আপনি এর মধ্যে লেস যেরকম বলে একটা দেখুন অস্ট্রেলিয়া মডেল। আচ্ছা, এগুলো কি আপনার কি সবই কি প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে এবং প্রত্যেকের আপনার কাছে কি ভ্যারাইটিস আছে যেগুলো? ভ্যারাইটি আমার কাছে মোটামুটি আপনি পেয়ে যাবেন 60-70 রকম ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন। আলট্রা থিন আছে দেখতে পাচ্ছেন, এইচডি আলট্রা থিন, এটা পলিপিস্ট।
আচ্ছা তাহলে এইগুলো কি পুরো স্যাম্পলেরই এগুলো সব স্যাম্পল পিস আছে বাকি আমার উপরে পিস সব রাখা আছে কত রকম স্যাম্পল আছে আপনাদের কাছে প্রায় আমার কাছে 70-75 রকমের আপনি হেয়ার ভ্যারাইটি 70-75 রকমের হ্যাঁ এটা তো অনেক রকমের তাহলে ভ্যারাইটি তাহলে কি কি কোয়ালিটি হয় একটু কিরকম কোনটা দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন একটা দেখতে পাচ্ছেন এটা ফললেস এর মধ্যে আপনার সামনে দিকে যে মানে প্রত্যেকটা হেয়ার প্যাচের মধ্যে কিন্তু আপনার সামনে দিকে ফ্রন্ট হেয়ার লাইন বানানো থাকে কিন্তু এই জিনিসগুলো আছে লেসের মধ্যে বানানো আছে তো এই জিনিসের মধ্যে কি সামনে দিকে হেয়ার লাইনটা অনেক বেশি পাতলা ভাবে করা থাকে আমি আমরা ভালো করে বিস্তারিতভাবে জানতে চাইবো যে কত রকম ধরনের প্যাচ হয় বা হেয়ার সিস্টেম হয় এবং কোনটা কি রকম হয় আপনি যদি একটু ভালো করে বুঝিয়ে বলতে পারেন যে এটা আপনার কোনটা হেয়ার সিস্টেমের মধ্যে আপনার সামনের দিকে হেয়ার লাইন পাওয়া যাবে বা সামনের দিকে যেরকম চুল বেরোয় সেরকম পাওয়া যাবে বা নর্মাল পাওয়া যাবে কোনটা কিরকম কোয়ালিটি হবে এবং কোনটা কিরকম দাম হবে একটু বলবেন ঠিক আছে দেখুন আমি আপনাকে বলছি একটা জিনিস বোঝার চেষ্টা করবেন আপনি আজকে হয়েছে এরকম আমরা অনেক জায়গায় ভিডিও বানাই যে ভ্যারাইটিসগুলো মোটামুটি সামনের দিকেই থাকে এনার কাছে এতই ভ্যারাইটিস হয়ে গেছে যে বাইরে সোফাতে লাগিয়ে দেখাতে হচ্ছে যে এত রকম ভ্যারাইটিস আছে তো বহুত ভ্যারাইটিস আছে এনার কাছে আপনি দেখুন দেখুন এখানে সব একটার পর একটা সাইজ আছে এইভাবে তো আমাকে মানে এইভাবে একটা একটা করে তো দেখানো সম্ভব নয় তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে চাই এখানে তাহলে ডিসপ্লে করে দিচ্ছি আপনারা দেখে নেবেন ডিসপ্লের মধ্যে কত রকম ভ্যারাইটি হয় পেয়ে যাবেন এর মধ্যে আপনার মোটামুটি 2500 থেকে নিয়ে আপনি 6000 টাকার মধ্যে আপনি অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন সাইজের ব্যাপার আছে হ্যাঁ এর মধ্যেও আপনার যে শুধুমাত্র গুল্লি হেয়ার দিয়ে তৈরি হয় তা নয় এর মধ্যে আপনার রেমি হেয়ার আছে এবং ভার্জিন হেয়ারেরও আছে কিন্তু এটা একটাই মাইনাস পয়েন্ট কি আপনি শুধু এর মধ্যে ক্লিপই করতে পারবেন পেস্টিং করা যাবে না কোনোভাবেই তো আমাদের কাছে কত রকম ভ্যারাইটিস আছে যেখানে আপনার ফরমান হেয়ার ল্যাবে এসেছি আমাদের ফরমান ভাই আপনাকে দেখাবে যে কত রকমের ভ্যারাইটিস আছে একটা একটা করে তো আপনারা দেখেইছেন অবশ্যই এতগুলো ভ্যারাইটিস আছে এবার কোনটা কি কোয়ালিটি আছে সেটা তো বুঝতে পারবেন না এবং সব জায়গায় এখানে সেখানে সব জায়গায় বিক্রি করে এত রকমের কোয়ালিটি কারো কাছে থাকে না এই জন্য বিশেষ করে এনাকে বলা হচ্ছে যে কোন মানে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এবার কিরকম দাম আছে সেটা জানতে পারবেন এই যে পিসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি কিন্তু মনে করলে পেস্টিংও করতে পারবেন ক্লিপও করতে পারবেন এবং আপনি টেপিংও করতে পারবেন আর এটা ফ্রি স্টাইল আছে এটার মধ্যে আপনার চাইলে যে কোনো স্টাইল করা যাবে কিন্তু এই যে হেয়ার কোয়ালিটিটা আছে অনেক লো কোয়ালিটি তো লো কোয়ালিটি হেয়ারের জন্য মানে যেটাই বললাম আপনাকে আগে যেটা গুল্লি হেয়ারে তৈরি করা আছে তো সেই সূত্রে আপনার গুল্লি হেয়ারের যে হেয়ারটা থাকে অনেকই রাফ কোয়ালিটি থাকে তো জট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তো যারা চায় কি না আমার বেশি বাজেট নেই কম বাজেটের মধ্যে আমি ইউজ করবো প্রথমবার তো আপনারা লাগাতে পারেন এই সিস্টেমটা তো এগুলি মোটামুটি আপনি 7000 থেকে আপনি পেয়ে যাবেন 6000-7000 টাকার মধ্যে আপনি এইসব রেঞ্জগুলো আসবে পেস্টিং করতে পারবেন অবশ্যই পেস্টিং করা যাবে এর মধ্যে আচ্ছা এই মালটা লাগালে কতদিন মোটামুটি চলবে এই মালের কোনো কিছু আপনার বলা যাবে না কারণ এই চুলটা মানে রাফ হয়ে যায় তো সেই কারণে এটা ইউজের উপর ডিপেন্ড করে কারণ যখন আপনি এটাকে বেশি রাফ ইউজ করবেন তো তখনই আপনার এটাকে জট হয়ে যাওয়ার পরে এই মানে চুলগুলো উঠে যাবে সব জায়গা থেকে তো আমি কাস্টমারকে এগুলি রেকমেন্ড করি না এই হেয়ার প্যাচের জন্য তো অনেক জায়গায় যে বলে 3000 টাকা 5000 হ্যাঁ 3000-5000 যে সমস্ত আপনি হেয়ার প্যাচগুলো পাবেন এগুলি আপনার ওই এই জিনিসেরই আপনি কপি করা হবে আবার বা ইন্ডিয়ান যারা আপনার এই যে ব্ল্যাক নেটের মধ্যে আপনাকে দেখাচ্ছি এই ব্ল্যাক নেটের মধ্যে যে মালটা তৈরি করেছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা তো আপনি এরই আপনি মানে ইম্পোর্টের মধ্যে এরাই কপি করেছে সেটা আপনাকে আমি দেখাতে পারি সেটা আপনি পেয়ে যাবেন অনেক কম এই জিনিসটা দেখুন এই জিনিসটা আপনি পেয়ে যাবেন এটা কিরকম প্রাইস পড়বে এটা আপনার অনলি 5000 রুপিস 5000 টাকা কিন্তু এগুলি লাগানো না লাগানো এর চেয়ে তো ইন্ডিয়ান যে মানে ব্ল্যাক নেটের ক্লিপ সিস্টেম ওইগুলি ভালো অনেক জায়গায় যে বলে যে 3000 টাকায় ভালো মাল পাওয়া যাবে তাহলে ভালো না ভালো এইটা তো কাস্টমারকে মানে যেভাবে হোক মানে চ্যানেলের মাধ্যমে বুঝিয়ে দোকানে নিয়ে আসার জন্য অফিসে নিয়ে আসার জন্য আমার তো মনে হয় তো বলে
কারণ পুনে দিনই 3-4 হাজার 5 হাজার টাকার হেয়ার সিস্টেম ভালো হয় না, 6 হাজার টাকার সিস্টেমও ভালো হয় না। ভালো সিস্টেম হেয়ার টাইম নিতে গেলে কমসে কম আপনার 10,000 রুপিস আপনাকে বাজেট রাখতে হবে। এটা আমার ওপিনিয়ন, আমি আপনাকে বলতে পারি, কারণ ওইটার মধ্যে যেটা থাকে আপনার ওইটার মধ্যে। আমি কেন বলছি, কেউ যেহেতু আপনি একটা হেয়ার সিস্টেম লাগিয়ে তো আপনি 1 মাস 2 মাসের মধ্যে আপনি তো চেঞ্জ করবেন না, বা আপনার 1-2 মাসের জন্য কেউ লাগাবে না। একটা হেয়ার সিস্টেম মোটামুটি 1 বছর 1.5 বছর চলবে এবং ইজিলিভাবে যাকে ইউজ করতে পারবেন, তো সেই সূত্রে আমি বলবো তো আপনারা 10,000 হেয়ার প্যাচ আপনারা করতে পারেন। এবারে এর উপরে আমাদের কাছে ধরুন আপনার যেরকম বললাম 2,000-2,500 থেকে নিয়ে আমার কাছে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি সাজেস্ট করছি, এটা আমার ওপিনিয়ন, তো আপনারা যদি হেয়ার সিস্টেম লাগান তো কমসে কম 10,000 পর্যন্ত আপনারা বাজেট রাখতে পারেন। তো আপনি 10,000-এর মধ্যে অনেক রকম আপনি হেয়ার সিস্টেম পেয়ে যাবেন। আচ্ছা, মিনিমাম 10,000-এর মধ্যে এটা ভালো হবে, সেই ভ্যারাইটিসটা একটু দেখান কোনটা আপনার মোটামুটি চলে যাবে কাস্টমারদের লাগালে ভালো। আপনার যদি আপনি মোটামুটি নিতে চান যে ফ্রি স্টাইল এবং ভার্জিন হেয়ার হবে, কোয়ালিটিটা অনেক ভালো হবে এবং আপনি ড্রেসকে যদি ইউজ করতে পারবেন তো আপনি পেয়ে যাবেন। এইখানের মধ্যেই আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম আগেই যে 10,000 টাকার হেয়ার প্যাচ দাদা আমাকে জিজ্ঞাসা করছে যে কীরকম হবে, তো আপনাদের সামনে আমি নিয়ে এলাম। এটা এই যে পিসে দেখতে পাচ্ছেন, এবং এর ড্রেসটাও দেখুন এবং এর চুলের কোয়ালিটিও দেখুন। এটা আপনার মোটামুটি এই সমস্ত নন ব্র্যান্ডেড যে হেয়ার সিস্টেম ইম্পোর্টেড হেয়ার প্যাচ হয় এগুলি আপনার কোনো ব্র্যান্ডেড নয়, নন ব্র্যান্ডেড হেয়ার প্যাচ, এগুলি আপনার মোটামুটি 6 থেকে নিয়ে 10,000 টাকার মধ্যে আপনি এই হেয়ার সিস্টেমগুলো, এই হেয়ার প্যাচগুলো পেয়ে যাবেন। আপনি 6 থেকে নিয়ে 10-এর মধ্যে পেয়ে যাবেন। এবার আপনাকে আমি দেখাবো কি আপনারা যে যেটা আপনাদেরকে একটা একটা করে দেখাবো আমি, যে আপনার 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 যে প্যাচগুলো হয় এর মধ্যে পার্থক্য কী, আর এগুলি কিসের জন্য দাম বেশি হয়। যেরকম আপনাকে আমি এটা একটা দেখালাম, এটা একটা দেখতে পারেন আপনারা, এই যে জিনিস দেখতে পাচ্ছেন এগুলি আপনার ব্র্যান্ডেড আছে এই প্যাচগুলো। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ইকো আছে, এর মধ্যে ডুপ্লিকেটও আছে, এর মধ্যে আপনার অনেক রকম আজকাল স্টিকার মেরে দিচ্ছে ইকো বলে, কিন্তু অরিজিনাল নয়, এটা আপনার অরিজিনাল আছে ইকো হেয়ার প্যাচ। এটা মোটামুটি আপনার 12 থেকে নিয়ে 15,000 টাকার মধ্যে, 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, ইকো ডুপ্লিকেট নিলে আপনার কীরকম দামের মধ্যে পাওয়া, ডুপ্লিকেট নিলে আপনি পেয়ে যাবেন মোটামুটি 10-12 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আপনার একটু ভালো কোয়ালিটি নিলে ইকোর যে অরিজিনাল যে কোয়ালিটিটা হয় ওটা আপনার নিলে মোটামুটি 15,000-16,000 টাকার মতো পড়বে। আর নিলে একটু ভালোই 9,000 সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, তার বাজেটের উপর ডিপেন্ড করছে। আমার কাছে আপনারা যদি আসেন তো আপনাদেরকে ফিরে যেতে হবে না, আপনারা লো মানে একদম মিনিমাম সে মিনিমাম কোয়ালিটির মধ্যেও পেয়ে যাবেন এবং হাই কোয়ালিটি চাইলে হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন। তো আমি আপনাকে অনেকেই লো রেঞ্জের প্রাইস মানে লো রেঞ্জের হেয়ার প্যাচগুলো দেখিয়েছি, যেরকম আপনাকে আগে দেখালাম একটা 6,000-7,000 মধ্যে, একটা 10,000, এটা আপনার যেরকম বলছি আপনার, এটা হচ্ছে অরিজিনাল ইকো আছে, এটা 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এরপর আমি আপনাকে একটু হাই কোয়ালিটির হেয়ার প্যাচ দেখাবো, বা যে ফ্রন্ট আজকাল প্রত্যেক কাস্টমার এসে বলছে যে দাদা ফ্রন্টের হেয়ার লাইনটা যাতে ন্যাচারাল লাগে, তো এটা যে দেখতে পাচ্ছেন এটা আপনার ফললেস হেয়ার প্যাচ। ফললেস মানে কি, মানে লাগালে কীরকম মনে হবে? ফললেস হেয়ার প্যাচ সামনের দিকে লাইনটা অনেক বেশি ন্যাচারাল থাকে, মানে ন্যাচারাল মানে প্রত্যেকটা হেয়ার প্যাচের মধ্যে ন্যাচারালি থাকে, তো এটার মধ্যে একটু পাতলা থাকে সামনের দিকে অনেক বেশি, কিন্তু এটা মাইনাস পয়েন্ট হচ্ছে এগুলো খুব বেশি চলে না, এগুলো খুব কম চলে। এই সিস্টেমগুলো নিলে আপনার একটা হেয়ার প্যাচ হবে তো আপনার ভালো ন্যাচারাল লুকস আপনার মেনটেন থাকবে, খুব বেশি হলে 5 মাস 6 মাস, তারপরে কিন্তু আপনার এই লাইনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, Q6 মডেল যে Q6 আপনি পেয়ে যাবেন আমাদের কাছে, Q6 হেয়ার প্যাচ। Q6 কি একটা মডেলের নাম না এটা কোম্পানির নাম? না, Q6 একটা মডেলের নাম, ফললেস হেয়ার প্যাচ Q6, ওটাও ছিল ফললেস, এটাও ফললেস, কিন্তু এর মডেলের মধ্যে ওই মডেলের মধ্যে পার্থক্য আছে দুটোর মধ্যে। এটা আপনার কীরকম দাম পড়বে? এটা মোটামুটি আমাদের কাছে নিলে, আমাদের তো প্রত্যেকটা প্রাইস ট্র্যাক করাই থাকে সিস্টেমের মধ্যে, তো এটা নিলে আপনার মোটামুটি পড়ে যাবে 20,000 টাকা। হ্যাঁ, এর মধ্যে আপনার Q6 বলছে যে 10-12-15 হাজার টাকার মধ্যে মানুষের পাওয়া যাচ্ছে, সেই কোয়ালিটিগুলো কীরকম? Q6 আপনার যে শুধু Q6 মডেল বললাম তো আজকাল স্টিকার মেরে দিলে হবে না, এর মধ্যে যে নেটটা ইউজ করা হয় এটা হচ্ছে সুইস নেটের মধ্যে করা আছে, সুইস নেট, এই নেটের পার্থক্যর জন্য আপনার ন্যাচারালিটিটা পার্থক্য এসে যাবে। ওই Q6 আর এই Q6-এর মধ্যে অনেক পার্থক্য, লাগাবার পরে দেখা যাবে, এবং এই চুলের কোয়ালিটিটা অনেক বেশি ভালো থাকবে। আপনাকে একটা কথাই বলবো যে Q6 বলুন বা ফললেস হেয়ার প্যাচ মোটামুটি আমার কাছে 15-16 হাজার থেকে নিয়ে
আপনার আপনি 30,000 টাকা পর্যন্ত পাবেন। এটা যেরকম আছে 20,000 আছে, এর নিচে আপনার যেটা দেখাচ্ছিলাম আমি আগেই এই সিস্টেমটা, এটা আপনি মোটামুটি 15,000 টাকায় পেয়ে যাবেন। এটা ফললেস বা Q6ও বলতে পারেন এটাকে। একটা আছে, একটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন Q6 একটা, এই যে বললাম পার্থক্য কিছু নয়, সেম টু সেম আছে Q6 আর এটার মধ্যে। আপনাকে পার্থক্যটা দুটো আপনাকে ধরে দেখালে বুঝতে পারবেন। এই দেখুন দুটো জিনিস তো একই। একটা মডেল আছে অস্ট্রেলিয়া মডেল, যেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন এই আপনার অস্ট্রেলিয়া মডেল। এই সিস্টেমগুলো আপনার অনেক ভালো, অনেক বেশি ন্যাচারাল হেয়ার লাইন সামনের দিকে। এটা লংজিভিটিটা আপনার লংজিভিটি ভালো হবে, মানে এটা মানে Q6 চেয়ে তো বেশি চলবে। এটা অস্ট্রেলিয়া মডেল, এর মধ্যেও আপনার 4-5 রকম ভ্যারাইটি হয়। যেরকম এটা যে দেখতে পাচ্ছেন, এটা আপনার 25 দাম আছে, 1000। এর মধ্যে আপনার নিচে কোয়ালিটি পেয়ে যাবেন, 15,000 থেকে স্টার্টিং আছে অস্ট্রেলিয়া মডেল। এটা আপনার 25 আছে, এর উপরে আপনার 30 আছে, 32 আছে, 20 আছে, 22 আছে, তো বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। এত তো ভিডিওর মধ্যে বিস্তারিত দেখানো সম্ভব হচ্ছে না, যখন আপনারা আসবেন আমি আপনাকে সব ভ্যারাইটি একটা একটা করে দেখিয়ে দেবো। অস্ট্রেলিয়া হেয়ার প্যাচ, মানে অস্ট্রেলিয়া মডেল হেয়ার প্যাচ আপনি মোটামুটি 1500-1600 টাকা আমাদের এই লাগালে ফন্ডের হেয়ার লাইনগুলো একদম ন্যাচারাল লাগবে, তাই তো? অনেক ন্যাচারাল মানে কি সামনের দিকে হেয়ার লাইনটা আমাদের নর্মালি কি হয়, সামনের দিকে যে হেয়ার মানে নিজস্ব যে আমাদের মাথা থেকে যে চুলটা যে গ্রো করে বা নিজস্ব মাথায় যে চুলটা থাকে, সামনের দিকে দেখবেন অনেক বেশি পাতলা থাকে, তারপর থেকে ঘন হয়। তো ওইটারই আপনাকে সেম ওই রকমই লুকস বানিয়েছে অস্ট্রেলিয়া মডেলের মধ্যে বা Q6-এর মধ্যে, যে সামনের দিকে লাইনটা অনেক বেশি পাতলা এবং বারিকের সঙ্গে একটা একটা সিঙ্গেল নেটিং করা থাকে। তারপরে আপনি আমাদের কাছে মিরাজ হেয়ার প্যাচ পেয়ে যাবেন। দেখুন মিরাজের মধ্যে, দেখুন এই হচ্ছে মিরাজ হেয়ার প্যাচ। ও এটা পুরো স্ক্রিনের মতো মাথার উপরে লাগবে, এগুলো স্ক্যাল্প পুরো লাগবে দেখতে। সামনের হেয়ার লাইন এর নর্মাল মনোফিলামেন্টের মতো হয় বা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আপনার লেসের মধ্যে আছে। এটা স্পেশাল আছে, এগুলি কস্টলি আপনার বলছিলাম, যেরকম এগুলি আপনার একটু কস্টলির মধ্যে আসবে। এটা কি কতটা ন্যাচারাল মনে হবে পুরো মাথা থেকে উঠেছে একেবারে? আপনি দেখতে পাচ্ছেন আমার আঙুলটা, দেখুন এই যে এক্সট্রা নেটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কেটে দেবো, এক্সট্রা নেটটা থাকবে না। তো পুরো মাথা থেকে যেরকম বেরিয়েছে সেরকম মনে হচ্ছে, দেখুন ভালো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এগুলি চলে না, মানে বেশি দিন চলে না, এগুলি খুব কম চলে। যদি কেউ মনে করে যে আমি একটা হেয়ার সিস্টেম লাগাবো এবং আমার একটা হেয়ার সিস্টেম কমসে কম 1.5-2 বছর চলুক, তাহলে আমি আপনাকে এই প্যাচগুলো রিকমেন্ড করবো না। তাহলে আপনারা নর্মাল মনোফিলামেন্টের মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে, মানে যেটা আপনাকে বলছিলাম 6-7 হাজার থেকে নিয়ে আপনার আপনি 25-30 হাজার টাকা পর্যন্ত আপনি উইদাউট ফনলেস হেয়ার প্যাচ আপনি পাবেন, যেগুলি অনেক বেশি মজবুত, মানে ফনলেস হবে না ওর মধ্যে, কিন্তু ওটা ন্যাচারাল হেয়ার লাইন করা থাকবে সামনে। এই সমস্ত হেয়ার প্যাচ নিলে আপনার বেশি দিন চলবে, মজবুতটা অনেক বেশি হয়। ওই প্যাচগুলো আপনার আরামসে আপনার 1.5-2 বছর করে চলবে, মিনিমাম 1 বছর তো চলবে। কিন্তু যত আপনি দেখবেন লেসের মধ্যে হেয়ার প্যাচ আছে, বিশেষ করে এই নেট সিস্টেমের, এগুলি আপনার কিন্তু 6-7 মাসের বেশি চলে না, এটাই ফ্যাক্ট। বিক্রি করার জন্য অনেকে অনেক কিছু বলে বিক্রি করে দেবে আপনাকে, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো, যেটা আমার কাছে কাস্টমারের যেটা ফিডব্যাক, সেটাই আমি আপনাকে জানাবো। আপনাদেরকে আমরা ভুল তথ্য দেবো না, আপনাদেরকে দেখতে সুন্দর আমি এক কথাই বলবো, কিন্তু এরকম যে হেয়ার প্যাচ যেটা আপনাকে মনোফিলামেন্টের মধ্যে এই দেখুন, আর একটা আপনাকে ভ্যারাইটি আমি দেখাচ্ছি। আপনি কি শুধু রিটেল করেন না হোলসেলও করেন? না আমি রিটেলও করি হোলসেলও করি, কিন্তু আমি হোলসেল কেউ যদি 2-4 পিস চাই আমি দিই না, আমার কাছে নিতে গেলে কোয়ান্টিটিতে নিতে হবে। আমার কাছে মিনিমাম 20 পিস নিতে হবে একটা হেয়ার প্যাচ ভ্যারাইটি। এই দেবো, এটা কি মাল আছে? এটা হচ্ছে আপনার সিল্ক হেয়ার প্যাচ, এটা হচ্ছে গ্লোমিয়া। এটা হচ্ছে আপনার সিল্ক হেয়ার প্যাচ, এটা কিন্তু এটা সিল্কের মধ্যে তো অনেক রকম কোম্পানি তৈরি করে, এটা হচ্ছে আপনার গ্লোমিয়া কোম্পানির মিরাজ সিল্ক প্যাচ। এটা মিরাজ বলতে কি বোঝায়? এটার মধ্যে আপনার যেরকম মিরাজ নর্মালি যে স্ক্যাল্প বেস থাকে, এটার মধ্যে স্ক্যাল্প করা আছে, কিন্তু এটার মধ্যে যেটা আপনার আগে আপনি যে ভিডিওটা যেটা দেখালাম ওটার মধ্যে আপনার হাওয়াটা পাস করে খুব কম, এটার মধ্যে কিন্তু খুব ইজিলিভাবে হাওয়া পাস করে, অনেক বেশি পাতলা, পুরো স্ক্যাল্প থেকে আপনার মনে হবে যে চুলটা উঠেছে।
আর গরমটা কম হবে এবং বেশি দিন চলবে এই প্যাচটা। আর এর হেয়ার যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেকে সিল্কি, এটা ভার্জিন হেয়ার আছে, এটা গ্লোমিয়া কোম্পানির মিরাজ গ্লোমিয়া। আমাদের এই সমস্ত যে হেয়ার প্যাচ কস্টলির মধ্যে এগুলো সব ক্যাটালগ কোয়ালিটির মধ্যে, হ্যাঁ এক্সক্লুসিভ, এগুলি আপনার ক্যাটালগ পিস আছে, এগুলি আপনারা এর ক্যাটালগ পাবেন আমাদের কাছে। কতটা সিল্ক আছে একটু হাত দিয়ে দেখান, তাহলে কাস্টমার আমাদের দর্শকেরা বুঝতে পারবে। দর্শক বন্ধুরা দেখুন, আর এটা এরকমই থাকবে সবসময়ের জন্য। যে অনেক সময় কি হয়, হেয়ার প্যাচ যে কোয়ালিটি হয় চুলের দেখায় যে অনেক সিল্কি স্মুথ, পরে কিন্তু গিয়ে আগে মানে ইউজ করতে করতে খারাপ হয়ে যায়। এটার ক্ষেত্রে কিন্তু একদম শেষ পর্যন্ত আপনার এরকমই সিল্কি হেয়ার থাকবে, এর কিন্তু সিল্কি নষ্ট হবে, এরকমই সিল্ক হয়ে থাকবে সবসময়ের জন্য, কারণ এটা পুরো টোটালি ভার্জিন হেয়ার আছে। আর এটা মানে এটা যে আছে এটা গ্লোমিয়ার মিরাজ আছে, মিরাজ কোম্পানি, তো মিরাজ মডেল একটা, এটা মিরাজ কোনো কোম্পানি নয়, মিরাজ একটা মডেল, যেটাকে আপনার স্ক্যাল্প যেটার মধ্যে দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় যে মিরাজ হেয়ার প্যাচ। কিন্তু অরিজিনাল প্রকৃত মিরাজ কোম্পানিও আছে এবং ওটা মডেলের নামই হয়ে গেছে মিরাজ, কিন্তু এটা হচ্ছে গ্লোমিয়া কোম্পানির মিরাজ হেয়ার সিস্টেম সিল্ক বেস। আচ্ছা প্রাইসটা কি আপনি এখনই বলে দেবেন না, এগুলি একটু এলে তারপরে বলবেন? এই সমস্ত জিনিসগুলো আপনারা আসবেন, আমি দেখে আপনার এগুলি তো যে আছে এগুলি হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটি, এই কোয়ালিটির মানে তুলনা দেওয়া যাবে, এগুলি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমার কাছে মোটামুটি এগুলি আপনাকে যেরকম বললাম। আচ্ছা এটার মধ্যে কি ফ্রন্ট হেয়ার লাইন আছে না কীরকম? একেবারে ফ্রন্ট হেয়ার লাইন করা থাকবে, ফ্রন্ট হেয়ার লাইন শুধু নেট দিয়ে না, এটা দেখলেই বুঝতে পারবেন, এটা পুরো সামনে থেকে দেখুন এইরকম থাকবে। আচ্ছা অনেক বেশি মজবুত হেয়ার লাইন শুধু দেওয়া থাকলে পাতলা সেগুলো খারাপ হয়ে যায়, সেটা না, এটা এটা খারাপ হবে না, দেখতেই পাচ্ছেন এটা খারাপ হওয়ার জিনিস না, এ খারাপও হবে না, অনেক দিন চলবে। আর অনেক বেশি লাইট ওয়েট হয় এগুলি, একেবারে পাতলার মধ্যে, যাদের সাইডের চুল অনেক বেশি পাতলা, তো এই জিনিসগুলো করলে সমস্ত মানুষকে অনেক মানে আছে যে ভারী করলে অনেক ইরিটেশন হয়, খুব কষ্ট হয়, হ্যাঁ তাদের জন্য আপনার এই প্যাচ আছে। এর মানে শুধু যে দামি হেয়ার প্যাচের মধ্যে যে ওটা আছে তা নয়, যেন আপনি নেটের মধ্যে পেয়ে যাবেন এগুলি। আপনার যাদের বেশি অনেক বেশি গরম হয়, মাথায় অনেক বেশি ঘাম হয়, তারা এই প্যাচগুলো ইউজ করতে পারে, দেখতেই পাচ্ছেন একেবারে পাতলা, এরপর উপর দেখতে পারে যে হালকা লাইট, একদম লাইট ওয়েটের মধ্যে ইউজ করতে পারবে। আচ্ছা দামটা কিরকম করে ডিপেন্ড? এগুলি আপনার মোটামুটি 20,000-22,000 মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যে দামগুলো বলছি এর মধ্যে আপনার কিছু, আপনি সব সিস্টেমের মধ্যে আপনার কিছু কিছু ডিসকাউন্ট আপনি পাবেন, আপনি যখন আসবেন আপনার এর মধ্যে কিছু কিছু অফ হয়ে যাবে, সব পিসের মধ্যে না হলেও কিছু হেয়ার সিস্টেম আছে যার মধ্যে আপনার 10% কোনোটা 15% আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন, 20%। আচ্ছা আর একটা যেটা মার্কেটে সবাই চলছে বলে ফুল লেস প্যাচ পেয়ে যাবেন, এই হচ্ছে ফুল লেস হেয়ার প্যাচ। আচ্ছা ফুল লেসটা লংজিভিটি কিরকম হবে? ফুল লেসও এরকম আপনার চলবে 5-6 মাস 7 মাস ম্যাক্সিমাম, এটা ইউজের উপর নির্ভর করে, ডিপেন্ড করছে আপনার ইউজের উপরে। এটা ফুল লেস হেয়ার প্যাচ। আচ্ছা হেয়ার লাইনটা কিরকম একটু দেখান, এটা আপনার Q6-এর মতো হেয়ার লাইন আসবে। আচ্ছা এটা কারা ইউজ করেন, মানে কারের জন্য এটা আপনি রেফার করেন? এটা দেখুন ইউজ তো যে কেউ করতে পারবে, কিন্তু যাদের মাথায় চুল সাইডের প্রচুর পাতলা, একেবারে খুব কম চুল আছে মাথার সাইডেতে, মানে মাঝখানে তো চুল কমে গেছে, সেই কারণে আপনারা চুল হেয়ার সিস্টেম লাগাতে চাইছেন, কিন্তু অনেকের আবার সাইডের চুল অনেক কমে যায়, সেই সূত্রে এই হেয়ার প্যাচগুলো লাগানো হয় যাতে সাইডের চুলগুলো অনেক বেশি পাতলা থাকে। তাহলে আপনার কাছে মানে ফনলেসের মধ্যে দেখুন আপনি দেখুন একটা ভ্যারাইটি পাবেন, একটা পাবেন, দেখুন এখানে আপনার আমি দেখাচ্ছি, আপনার ক্যামেরা একটু দেখিয়ে দিন আপনি। এই সমস্ত উপরে যেগুলো আছে সব সামনে ফ্রন্ট হেয়ার লাইন হলো তাই তো? হ্যাঁ এগুলি ফ্রন্ট হেয়ার লাইন আছে, এই একটা আপনাকে যেটা দেখাচ্ছিলাম এটা কি আলট্রা থিন HD কোয়ালিটির, এগুলি আপনার অনেক কম চলে কিন্তু দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগবে। আলট্রা থিন মানে অনেক পাতলা জিনিসটা, এটা অনেক বেশি পাতলা, মানে যারা একদম পাতলা থিনের মধ্যে যেরকম বলে যে মাথায় চুল না থাকলে অনেকে চায় কি আমি প্যাচ লাগাবো, কিন্তু আমার যেরকম কম চুল আছে তার চেয়ে যদি একটু বেশি হয়ে যায় সেটাই আমার কাছে মানে মনে হয় যে ন্যাচারাল বেশি লাগবে, তো তারা এই চুল হেয়ার সিস্টেমগুলো লাগে, মানে একদম যে প্লেন মানে গঞ্জাপান থেকে একটু চুল বেশি থাকবে মাথায় তারা এই সিস্টেমগুলো লাগে। স্ক্যাল্পটা দেখান দিকে, স্ক্যাল্পটা কীরকম? পুরো মাথার মতো একদম পাতলা তাই তো, মানে এর থেকে পাতলা কিছু হওয়ার সম্ভাবনা আছে না? এটাই লাস্ট পাতলা না, এটা একেবারে পাতলা, সবচেয়ে যে যদি কেউ মনে করে যে একদম পাতলা লাইট নেবো ডেন্সিটি তাহলে এটা তাই তো। দিনে আপনাদেরকে আজকে আপনাদেরকে সময় বের করে যতটা পারলাম যতটা পেরেছি আমি দেখিয়েছি ভ্যারাইটি,
তো আপনারা আগে এর ভ্যারাইটি আরও অনেক আমার কাছে স্টকে আছে, তো আমি আপনাদেরকে নিশ্চয়ই এর সেকেন্ড পার্ট আমি ভিডিও বানাবো, তার মধ্যে আপনাদেরকে আমি আরও বিস্তারিত হেয়ার প্যাচের ব্যাপারেতে আমি জানাবো। আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট